যখন খা ও সব কোথায় দিবেন? বরিশালে গণ অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি। জাতীয় সংসদ বিলুপ্ত করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন সহ বিভিন্ন দাবিতে দেশের 10টি বিভাগীয় শহরে বুধবার 11 জানুয়ারি একযোগে গণ অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি। বরিশাল নগরী সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে বিএনপির অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুর নবী সোহেল সহ কেন্দ্রীয়, বিভাগীয়, জেলা ও মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সকাল 11টায় নগরীর সদরের বিএনপি দলীয় কার্যালয় চত্বরে অনুষ্ঠিত গণ অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক। বিএনপির অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেন, বর্তমান সরকারকে হটিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে এই আন্দোলন চলবে। এই আন্দোলনে দেশের জনগণ সমর্থন করেছে, তাদের নিয়ে দাবি আদায়ের রাজপথে থাকবে বিএনপি। আমরা ঢাকা বিভাগের সমাবেশ থেকে 10 দফা দাবি দিয়েছিলাম। এই 10 দফার মূল দাবি হলো বর্তমান স্বৈরাচারী সরকারের পদত্যাগ, শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদত্যাগ, সংসদ বিলুপ্ত এবং নিরপেক্ষ নির্বাচনের অধীনে একটা নির্বাচন দেওয়া, জনগণের অধিকার ফিরিয়ে দেওয়া। কাজেই সেই কর্মসূচি অনুযায়ী আমাদের গণভোজন হয়েছে, আজকে আমাদের গণ অবস্থান কর্মসূচি হচ্ছে। যে অবস্থান কর্মসূচি আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের হাজার লাখো জনতা ফিরে যাচ্ছে, কারণ আমাদেরকে বর্তমান স্বৈরাচারী সরকার তারা কোনো সভা সমাবেশ, কোনো প্রতিবাদের অনুমতি দেয় না, বরঞ্চ আমাদের নেতাকর্মীদের গ্রেফতার করে তারা জেলে ভরে রাখে। সেই কারণে আমরা যাচ্ছি, আমাদের এখান থেকে আমাদের কর্মসূচি একের পর এক আসবে। যে কর্মসূচি আজকে জনগণের কর্মসূচি, যারা সাধারণ জনগণ আজকে এখানে আমাদের সাথে একসাথে তারা আন্দোলন করছে, এবং আন্দোলনের মধ্যে দিয়ে আরও কঠোরতম আন্দোলনের মধ্য দিয়ে আমাদের মেসেজ বর্তমান জনগণের সরকার প্রতিষ্ঠিত করা এবং শেখ হাসিনার পদত্যাগ থেকে শুরু করে সংসদ নির্বাচন করে জনগণের ভোটের অধিকার, সেই ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আজকে আমরা সারা বাংলাদেশ ঐক্যবদ্ধ, সারা জাতীয় ঐক্যবদ্ধ। সেই আমরা একসাথে আন্দোলনের মধ্য দিয়ে, আগামী দিনের আন্দোলনের মধ্য দিয়ে, আমরা শান্তিপূর্ণ কর্মসূচির মধ্য দিয়ে এই সরকারের পতন ঘটাতে চাই। সেটাই আমাদের যা কিছু বলতেছে আগামী নির্বাচন নিয়ে আবর্তিত হচ্ছে, নির্বাচন আমরাও করব, তবে নির্বাচনের আগে ম্যাডাম খালেদা জিয়া সহ সমস্ত রাজবন্দীদেরকে নিঃশর্ত মুক্তি দিতে হবে, এই অবৈধ সরকারকে পদত্যাগ করতে হবে, তত্ত্বাবধায়ক সরকার দিতে হবে, এই নতজানু ইলেকশন কমিশনকে রিঅর্গানাইজ করতে হবে, আর ইভিএম টোটালি বাদ দিতে হবে, তাহলে আমরা নির্বাচনে যাব, তা না হলে আমরা নির্বাচন করব না, নির্বাচন হতেও দেবো।